তারেক রহমানের বিচার আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বপ্ন, বলছেন কামরুল ইসলাম। ভারতকে সব উজাড় করে দেয়ায় পরিণতি হবে ভয়াবহ, বললেন রিজভি। এদিকে ঢলের পানিতে প্লাবিত সুনামগঞ্জ, বিপাকে 6 লাখের অধিক মানুষ। জানাবো লালমনিরহাটে বজ্রপাতে ঘর সহ গরু ছাগল পুড়ে ছাই। এবং সর্বশেষ জানাবো পিটার হাসের পদত্যাগ নেপথ্যে বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের বিচার আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বপ্ন, বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বপ্ন। কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল, ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িত। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 21 জুনের র্যালির মধ্য দিয়ে সারা দেশের মানুষের কাছে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র ছড়িয়ে দেওয়া হবে। আর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন 2300 জন সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা জনসভায় পরিণত করা হবে। তিনি বলেন, যারা অপরাজনীতি করে বাংলাদেশের শত্রু, যারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তাদের জানান দিতে চায় আওয়ামী লীগ। ওই দিন ঢাকা নগরীকে মিছিলে নগরীতে পরিণত করা হবে। ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারত প্রসঙ্গে বলেছেন, যারা প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করছে তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। রুহুল কবির রিজভী বলেন, ব্যাপক বেকারত্ব, ভয়াবহ মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণে খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকিতে দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে, ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে, দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত, নিরাপত্তাহীন, নৈতিকতাহীন, অপচয়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে, ভয়াবহ আর্থিক খাতে দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। তিনি বলেন, এবারের ঈদে মানুষ নিরানন্দে দিন কাটিয়েছে, গরুর হাটে কেনাকাটা ছিল কম, ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে ভয়াবহ দেনাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ মানুষের হাতে টাকা নেই, তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে, বাংলাদেশ ভারত সম্পর্ককে ডামি সরকার ভূস্বামী প্রজাভৃত্যের সম্পর্কে পরিণত করেছে, যারা প্রায় প্রতিদিন সীমান্তে আমাদের লোক হত্যা করেছে তাদের সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। সরকার বাংলাদেশের জনগণকে হতভাগ্য শিয়ালের সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে ছবক দিচ্ছেন। তিনি আরো বলেন, মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতায় আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছে। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল, সেই ধারাগুলো সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে। এটি বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে। মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকানো পর এটাই হবে সর্বশেষ ব্রেক। রিজভী বলেন, সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমের জবাবদিহি ও সচেতন নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই, এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে, সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনেরা অভিমত ব্যক্ত করেছেন। এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকে বাকরুদ্ধ করে তুলবে। সরকার ফ্যাসিজম পাকাপোক্ত করার জন্য কালাকানুনের বহুতর উপকরণ সংযোজন করছেন। সরকার চায় তার ক্ষমতার নিশ্চিত নিরাপত্তা। একের পর এক ড্রাগ নিয়ান আইন তৈরি করে সরকার একদলীয় শাসনের জয় পতাকা উদ্দিন রাখতে চায়। সরকার ক্ষমতা ধরে রাখার বাসনা আরো তীব্রভাবে মাথাচাড়া দিয়েছে, কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের দ্বারাই সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। ঢলের পানিতে প্লাবিত সুনামগঞ্জ, বিপাকে 6 লাখের অধিক মানুষ। সুনামগঞ্জ ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ঢলের পানি প্রবেশ করেছে শহর থেকে গ্রামাঞ্চলে, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন 6 লাখের অধিক মানুষ। ঢলের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের মধ্যবাজার, বড়পাড়া, দেঘরিয়া, নতুনপাড়া, বাঁধনপাড়া, উত্তর আরপিনগর, কাজীর পয়েন্ট, মরাটিলা, শান্তিবাগ সহ বেশ কিছু এলাকার সড়ক। সেই সঙ্গে তলিয়ে গেছে শহরের পার্শ্ববর্তী এলাকা হাসননগরের 50টিরও বেশি
বেশি ঘরবাড়ি ও দোকানপাট। অনেকে তাদের বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু এলাকায় আত্মীয় স্বজনদের বাসায় ছুটছেন। পৌর শহরের পাশাপাশি বন্যা কবলিত হয়েছে জেলা সদর উপজেলা বিশম্ভপুর, দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর, শান্তিগঞ্জের নিম্ন অঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর পানি দুপুর 12টা পর্যন্ত ছাতক পয়েন্টে 155, শহরের নবীনগর পয়েন্টে 68 সেন্টিমিটার এবং শক্তিয়ার খোলা পয়েন্টে বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরের স্থানীয় বাসিন্দা ও আহসান রাজীব বলেন, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে মানবিক বিপর্যয় নেমে 2022 সালে বন্যার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আর 2 ইঞ্চি যদি পানি বাড়ে তাহলে আমাদের আশ্রয়কেন্দ্রে যাওয়া লাগবে। বড়পাড়া এলাকার বাসিন্দা এহসান মমিন বলেন, আমাদের শৌচাগারে পানি প্রবেশ করেছে, বাসায় থাকা দুষ্কর, পুরুষদের অবস্থা তেমন তেমন, নারীদের নিয়ে বিভাগে আছি। নতুন পাড়া এলাকার বাসিন্দা শ্রীবাস পাল বলেন, বাসায় পানি প্রবেশ করে সব আসবাবপত্র ভেসে গেছে, পাশের বাসার গেটের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে এসেছি প্রয়োজনীয় কিছু আসবাবপত্র, বাদবাকি জিনিস কোথায় আছে তার হদিস নেই। সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার 516টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক বলেন, আমরা সবাই মিলে দুর্যোগ মোকাবেলায় কাজ করব, এনজিও সহ সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে একসঙ্গে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানাচ্ছি। লালমনিরহাটে বজ্রপাতে ঘর সহ গরু ছাগল পুড়ে ছাই। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে গরু ছাগল সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভোর রাতে উপজেলার তেঁতুলিয়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ ভোর রাতে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রবল শব্দে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর তেঁতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন চন্দ্রের একটি ঘরে আগুন লেগে যায়। এতে পুলিন রায় সহ পরিবারের 2 জন আহত হন। এ সময় ঘরে থাকা 3টি ছাগল ও 2টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দিনমজুর পুলিন চন্দ্র জানান, পরিবার নিয়ে অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। কৃষিকাজ করে পরিবার নিয়ে জীবনযাপন করছিলেন, এছাড়া ঋণ নিয়ে গরু ছাগল পালন করে পরিবার আর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতেন, কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। জলপালা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ঘটনা শোনার পর ওই পরিবারের খোঁজ খবর নিয়েছি। কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোশাররফ হোসেন বলেন, বজ্রপাতে 2টি গরু ও 3টি ছাগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তাদের সহযোগিতা করতে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে। পিটার হাসের পদত্যাগ, নেপথ্যে বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতি পরিবর্তন। বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আকস্মিক পরিবর্তনের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন। কূটনৈতিক সূত্র এমনটাই বলছে। ঢাকার একজন কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর পরিবর্তিত নীতির কারণে তার এ পদত্যাগ। বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার বিষয়ে স্পষ্টভাষী ছিলেন। এই সময়ের মধ্যে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়াদ্রাকের আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বাহিনী তারা ওপর হামলার অভিযোগ তোলা হয়। কিন্তু গেল ডিসেম্বরে পরিস্থিতি পাল্টে যায়, তখন বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আসে। কারণ যুক্তরাষ্ট্র তার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র ভারতের সঙ্গে ক্রোধে জড়াতে চায়নি। ফলস্বরূপ বাংলাদেশ গণতান্ত্রিক সংস্কার ইস্যুতে সক্রিয়ভাবে নাক গলানো বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বা কোনো ব্যক্তিবর্গের উপর কোনো ধরনের উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি যুক্তরাষ্ট্র। এই নীতি পরিবর্তনের ফলে কিছু ভারতীয় কূটনীতিক হাসের তীব্র সমালোচনা করেন, এমনকি তাকে নিয়ে উপহাস করতে দেখা যায়। তবে মার্কিন নীতির সঙ্গে মতানৈক্যের কারণে রাষ্ট্রদূতের এমন পদত্যাগ নতুন কিছু নয়। উদাহরণস্বরূপ, সম্প্রতি ভিক্টোরিয়া নুল্যান্ড অপ্রত্যাশিতভাবে ইউক্রেন সংক্রান্ত মার্কিন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেটের মত পদে থেকে পদত্যাগ করেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র হালা রাহরিটো গেল এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করেন। এদিকে নির্ধারিত সময়ের আগে পিটার হাস বিদায় নেয় মার্কিন কংগ্রেসের শুনানির পর শিগগিরই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।